হ্যালো ফ্রেন্ডস, আমি সাবির। বর্তমানে আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশে কর্মরত। আজকে আমি আলোচনা করব মূলত যারা কলকাতা পুলিশের লেডিস সাব ইন্সপেক্টরের জন্য আবেদন করবেন তাদের ওয়েট এবং তাদের উচ্চতা নিয়ে আমি বলব। মূলত যারা জেনারেল ক্যান্ডিডেট আছো তাদের মূলত হাইট লাগবে 107 সেন্টিমিটার এবং ন্যূনতম ওজন লাগবে 48। এটা মনে রাখতে হবে, 48 তাদের ন্যূনতম ওজন লাগবে এবং 107 সেন্টিমিটার তাদের হাইট লাগবে। আর যারা রাজবংশী আছো, এসটি আছো, তাদের ক্ষেত্রে হাইট লাগবে 155 সেন্টিমিটার এবং ন্যূনতম ওয়েট লাগবে তাদের 45 কেজি। এদিকে খেয়াল রেখে তারা অ্যাপ্লিকেশান করবেন। এবং যারা প্রিলিমিনারি পাস করবেন তারপরে তাদের 400 মিটারে একটা রান হবে, সেই রানটা 2 মিনিটের মধ্যে কভার করতে হবে। কিন্তু মাথায় রাখতে হবে যে এই রানটা 2 মিনিট কভার করতে হবে, এর মধ্যে কোনো এক্সট্রা টাইম দেওয়া হবে না। আর সার্বিকভাবে এখন যারা করবেন ফর্ম ফিল আপ তাদের মাথায় রাখবেন যে তাদের হাইট এবং উচ্চতা সঙ্গে সঙ্গে তাদের ওয়েটের একটা সামঞ্জস্যতা রাখতে হবে। অতএব সবাই সার্বিকভাবে ফর্ম ফিল আপটা সুষ্ঠুভাবে করুন এবং আগামী দিনে আপনাদের জন্য ভালো কিছু ওয়েট করছে। থ্যাংক ইউ।